হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সানডে, আর সানডের এখন কটা বাজে বলো তো? 12:10, 12:10, 12:10। আরে দেখো, একজন চুল আসছে, তার মানে হচ্ছে আমরা একটু আগে ঘুমতে পারছি, বুঝছো? এই একটু আগে, তাই তো শান্ত। আর আমাদের এখন চিকেনের প্রিপারেশনও নেওয়া হয়নি, মানে চিকেনের প্রিপারেশন নেওয়া হয়নি, মানে হচ্ছে পেঁয়াজ না টুকটু করে কাটা হয়ে যাবে, রসুনও কাটা হয়নি। তো সায়ন্তন গতকাল রাতে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ও আমাকে রসুন ছাড়াতে হেল্প করবে। তো তোমরা দেখতে থাকো যে সায়ন্তন কি সেই প্রতিশ্রুতি রাখে। এগুলো দেখতে থাকবে না ওরা? হ্যাঁ দেখবে, কাজকর্ম নেই ওদের। বদমাস না, আমার ব্লগটা যখন দেখছে কাজের ফাঁকে নিজেদের সময়, বাবা, নিজেদের নিজেদের কি বলবো, নিজেদের সময়ের থেকে একটুখানি সময় বার করে আমার ব্লগটা যখন দেখছে, তখন নিশ্চয়ই ভালো লাগে না। বিছানাটা কোথাও পাচ্ছি না, বিছানাটা জানলা গুলো খুলে দাও তো, জানলার পর্দা গুলো সরিয়ে দাও। প্রত্যেকটা কাজে 10 টাকা করে লাগবে। তোর বাবা মনে আছে 10 টাকার দুটো লাগে? তোকে ওর বাবা না হেভি সিরিয়াস সব ব্যাপারে, কি ব্যাপার? হ্যাঁ 10 টাকা নিজের বউয়ের সাথে। মা বলছে আরে মজা করছে তো ওরা, বাবা হেভি সিরিয়াস হয়ে গেছে। কে যেন এসছে টরেস, এখানে গুন্ডামি করছে। আমরা ওই ঘরে গেছিলাম সকাল সকাল, মা আজকে বানাচ্ছে হচ্ছে শুটকি মাছ, আর সকালবেলা বানিয়েছে হচ্ছে উপমা। তো আমাকে একটুখানি দিল, ভালোই হয়েছে, খেতে খারাপ হয়নি, গুড। মানে সুজির উপমা যেটা ঝাল ঝাল হয় না, সেটা আর কি বানিয়েছিল, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো চলো, আমার এখনো প্রচুর কাজকর্ম রয়েছে। 12টার সময় ঘুম থেকে উঠেছি, ক্যালাবে লোকে শুনলে আমাকে। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, 2-3 দিন ধরে যেটা হচ্ছে না, মানে আমি কালকে কালকে তাড়াতাড়ি উঠে দিলাম মোটামুটি, বাট সায়ন্তন একটু রাত অব্দি কাজকর্ম করছে, তো দ্যাটস ওয়াই আমার, আমি তো জেগে থাকি, তো সেজন্য উঠতে উঠতে দেরি হয়ে গেছে। এটা বেশি দিন কন্টিনিউ হবে না, কয়েকদিন থাকবে এরকম আর কি, ঠিক আছে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আশা করবো আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু একদম স্কিপ না করে পুরোটা দেখবে। বালিশ টালিশ গুলো সব নিজের, আমি দাও কেন বলো তো? আমি চাদর চেঞ্জ করবো। শুকায়নি? থাক থাক থাক, আজকে আমি একটুখানি শাশুড়ি মার স্টাইলে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এই চিকেনটার নাম কি? চিকেন শাশুড়ি মা? হ্যাঁ, চিকেন শাশুড়ি মা। আচ্ছা, একটু জিরা ধনে গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি দিচ্ছি পুরোটাই দিলাম থোড়া সা হালদি পাউডার। আমি মাখামুখি করে রান্না করি না, বাট আজকে একটুখানি সায়ন্তন বলে যে আমার মায়ের স্টাইলের মাংস তুমি রান্না করো না, বুঝছো? এটা কাশ্মীর মে ঝালাবো না, না না লঙ্কার গুঁড়ো আছে, আমি বুঝতে পারি না যে কিরকম এটা আল্লাহ কোনো যদি ঝাল হয়ে যায় তারপরে মরে যাবে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করতে হবে, বাট আমি এখন হাত লাগাবো না, তার কারণ হচ্ছে আমার এখন চা খাওয়া বাকি, তো সেই জন্য আমি এটা দিয়ে ম্যারিনেট করছি। এটা একটু ম্যারিনেট করা থাক, একটু মশলাগুলো ঢুকুক। তো চলো আমরা যাই আগে পাগল হয়ে গেছে মেয়েটা, দৌড়াচ্ছে তো ঘোড়া। চলো আমরা চাটা খেয়ে নি, ঠান্ডা লাগছে তো? ঠান্ডা
দেখো মাল্টি চ্যালেঞ্জেড বয়। পড়তে পড়তে রসুন ছাড়াচ্ছে, ইউ নো ইটস কল্ড মাল্টি ট্যালেন্টেড। যারা আনমারেড আছো তারা কি কখনো ভেবেছো যে এরকম করবে? আমি তো কোনোদিন ভাবিনি, বাট সবচেয়ে করলে এটাও করতে হয়। অনেকে আরো অনেক কিছু করে, রান্নাও করে, ঠিক আছে? দাঁড়া তো, যারা ম্যারেড তারা ছোট সবাই সব রান্না করে না, যে কটা করে সে কটা ভালো, তারা একটু বউকে হেল্প করে। দেখো সেনগুপ্ত দি ওখানে কুকুরকে খাবার দিতে বেরিয়েছে। আচ্ছা, সেনগুপ্ত দি হচ্ছে আমাদের এখানকার একজন কুকুর প্রেমী মহিলা, মানে আমাদের মতো না, আমাদের থেকে অনেক ঊর্ধ্বে। উনি অ্যাকচুয়ালি এখানকার সমস্ত কুকুরদেরকে মানে খাবার টাবার দেন আর কি, খুব ভালোবাসে। হ্যাঁ সত্যি খুব ভালোবাসে, অনেস্টলি মানে একটু ভালোবাসে সত্যি। মানে উনি হচ্ছে অ্যাকচুয়াল, যদি বলা যায় যে পশু প্রেমী অ্যানিমাল লাভার, তো অ্যাকচুয়ালি অ্যানিমাল লাভার। আমরা তো অনেক সময় সব কিছু করতে পারি না, মানে আমিও ভীষণ ভালোবাসি কুকুর বিড়াল এভরিথিং, সব কিছু পশু আমিও ভীষণই ভালোবাসি, বাট হ্যাঁ ওনার মতো করে অনেস্টলি করতে পারবো না কোনোদিন। বাট উনি অনেস্টলি ভীষণ পরিমাণে কুকুর বিড়াল সব কিছুর খুবই ভালোবাসে আর কি। আচ্ছা চলো, আমি এখন একটুখানি বিছানাটা গোছাবো, তার কারণ হচ্ছে অলরেডি এখন 12:30 বাজে এবং মাসিও চলে এসেছে ওই ঘরে, শুনলাম মাসি তো এই ঘরে আসবে, তো বিছানাটা গুছিয়ে আমি এই কম্বল টম্বলগুলো যদি খাটে তুলে দিই, দেন আমি মোটামুটি আমার মনে হয় 1:30 মধ্যে রান্না হয়ে যাবে। চিকেনটা বসানোর একটু অপেক্ষা আর কি, একটু আলু আর পেঁয়াজটা কেটে দিয়ে চিকেনটা বসিয়ে দিই, তারপর আমি আদার যে একটু ডাস্টিং ফাস্টিংগুলো করতেই পারবো। আমার ডাল হয়ে গেছে, না ডাল হয়নি, ডাল বসিয়েছি আর কি, আর হচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেছে, আর শুধু চিকেনটাই করবো, তো এটাই আর কি। সাড়ে রসুনটা ছাড়িয়ে দিলে আমি একটুখানি পেস্ট করতে যাবো, তো ফার্স্টে আমি বিছানাটা গোছাবো। আচ্ছা, শাশুড়িমার চিকেনের যেটা হচ্ছে মেন পদ সেটা হচ্ছে পেঁয়াজগুলো একে এরকম কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে, তাই তো শান্তা? তুমি জানো খাও, এটা করে নিলাম। আচ্ছা, আমি একটু এখন একটুখানি হাত লাগাবো, একটুখানি এটাকে মাখামাখি করবো। अच्छे से मैं इसको माख दूंगी, सब अच्छी আরেকটা বড় হচ্ছে, সেটা হচ্ছে এই যে রসুন গুলোকে দেখছো, রসুন গুলো তো আমি অন্যদিন পুরো ব্লেন্ড করে দিই, মানে মিক্সিতে পেস্ট করে দিই, বাট এক্ষেত্রে মিক্সিতে পেস্ট হবে না, এক্ষেত্রে এরকম করে একটা স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে দিতে হবে। কারোর কাছে ছোট ছোট যে হামান দিস্তা গুলো থাকে সেটাও ইউজ করতে পারো, আমার ওটা ভীষণ ভালো লাগে, বাট ওটা আমার অ্যাকচুয়ালি কেনা হয়নি। এটাও এটা খুব ভালো না প্রশান্ত, এটা আমি অর্ডার করেছিলাম এগেইন মিশো থেকে, ভেরি ভেরি নাইস। সো এটা স্ম্যাশ করতে হবে, একটু টাইম লাগবে। এটা এরকমই হবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম থাকবে, রসুনটা মানে স্ম্যাশ হবে বাট পুরো পেস্টের মতো হবে না। এটা হলো একটা পট, আর একটা পট হচ্ছে সেম পার্টি, বাট আমরা যেমন রোজ আদা রসুন পেস্ট করে দিই, আজকে হচ্ছে সবকিছু এরকম ভাবে ঘষে দেবো।
আলুগুলো দেখো সুন্দর করে ভেজে দিয়েছি। তো আলুগুলো তুলে ফেলছি। আচ্ছা গরম মশলা দিলাম, নেক্সট হচ্ছে আদা রসুনটা, আমার এখানে এটা একটুখানি এরকম একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, অল্প একটু, জাস্ট 2 মিনিট মতো থাকবে। এই যে রাধুনি, এই চিকেনটার নাম হচ্ছে সুন্দরী সুন্দর চিকেন, মানে সুন্দরী মানে যে কুকের নাম সুন্দরী, আর চিকেনটার নাম হচ্ছে সুন্দর চিকেন। আচ্ছা তো এবার চিকেনটা দিয়ে দেবো, এটা এইটা এইভাবে ওদের চিকেন ওর মা রান্না করে বুঝেছো, এভাবে মেবি অনেকেই রান্না করে, বিকজ আমার মাও বলছিল যে হ্যাঁ এরকম তো মাখিয়েই মাংস রান্না করতে হয়, মানে করতো আর কি। আপনি আচ্ছা এই চিকেনটা হচ্ছে, এই চিকেনটা দিয়ে না একদম ঢেকে আমি দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি একদিন মারা কোথায় বেরিয়েছিল, আমি চিকেনটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, পুরো জল বেরিয়ে গেছিল, যেহেতু মশলা মশলাগুলো পুরো মাখানো তো ওই জন্য। আমি যেটা করি পেঁয়াজ দিয়ে যখন মাংসটা দিই তখন যদি একটু ঢেকে দিই একবারে সেদ্ধ হয়ে যায়, তো তাই জন্য তো এখন ঢেকে দেবো না, এরকম করে এটা একটুখানি হাই ফ্লেমে খানিক্ষণ একটু রান্না করবো, একটু কষবে তারপরে আমি এসে করবো। আর আমি এখন খুব সুন্দর প্রসেসে চিকেনটা ধুয়ে ধুয়েছে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে চিকেনের মধ্যে একটুখানি নুন দিয়ে সেটাকে কষলে একবার ধুয়ে ফেলে দিই, আর তারপরে হচ্ছে একটু গরম জল দিয়ে দিই, গরম জল দিয়ে ধুই খুব ভালো থাকে, আর সারা রাত আমি একটু ভিনেগার মাখিয়ে রেখে দিই এবং সকালবেলা সেটা আবার ধুয়ে ফেলে দিই, তাহলে চিকেনের ওই রক্ত লেগে থাকা বা আমার খুব বিনা করে আর কি। এইভাবে ধুয়ে আমি দেখেছি যে খুব সুন্দর মাংসটা ধোয়া হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই চিকেনটার গন্ধটা কিন্তু অনেস্টলি তোমার মায়ের মতো বেরোচ্ছে তাই না? আলু দিয়েছো নাকি এর মধ্যে? না না আলু পরে। হ্যাঁ অনেকক্ষণ কষানোর পরে দেখো মাংসর কন্ডিশনটা কিন্তু এরকম, মানে পুরো একদম তেল তেলে, আমি একটু ঢেকেছিলাম 2-3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, বাট দেখো পুরো একদম তেল তেলে এরকম আর কি। তো আজকে ভাবছি একটুখানি কষাই তুলে রাখবো দুপুরের জন্য, তারপরে জল দেবো। তো দেখো যেহেতু আজকে শুটকি মাছ দেবে মা আর কি বললাম, তো তো সেই জন্য ভাবছি আজকে একটু কষাই তুলে রাখি। সায়ন্তন বলছি আজকে কষা তুলে রাখবো দুপুরে, পুরো কষা পুরো কষা। দেখো মা তো তুমি তো ডাল রাতে, আমি বাকি তো জল দিয়ে দেবো, দেখো তুমি রাতের জন্য। হ্যাঁ হ্যাঁ তুমি পুরো কষা তুলে রাখো, বুঝতে পেরেছো? একদম একদম পুরো কষা পরের দিকে আমাকে বলতো যে তুমি কষা খাবে, না দিতে হবে না, আমি একবারে পরেই খাবো আর কি। তো সেই জন্য আমার বাড়িতেও মামা, মানে যখন ছোট ছিলাম সবারই মনে হয় বাড়িতে এরকম একটা ব্যাপার থাকে না, একটুখানি কষা ফার্স্টে দেয় টেস্ট করার আর কি, কিন্তু অনেস্টলি যখন আস্তে আস্তে বড় হয়েছি না, মা আমাকে বলতে আর টেস্ট করে যা টেস্ট করে, আমার না ভালো লাগলো না, মনে হয় কি একবারে পরেই খাবো, তো এটাই আর কি। মা টনিকে নিয়ে দেখলাম ছাদে গেল, যাই মোটামুটি আমার হয়ে গেছে। এই তুমি বেরোবে গো, তুমি বেরোলে প্লিজ বেরিয়ে চলে আসো তাড়াতাড়ি করে, কি হয়ে গেছে না তুমি একদম আজকে রবিবার চুল কাটবে না? আচ্ছা ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার তো চিকেন রান্না কমপ্লিট। আচ্ছা শাশুড়ি মা এই যে শুটকি দিয়ে গেছে, ঠিক আছে
কিন্তু সায়ন তার আর কি একটু ঝাল পছন্দ করে শুটকি, এবং আমিও ঝাল পছন্দ করি শুটকিটা, ঠিক আছে? আমরা কিন্তু এমনিতে ঝাল একদমই খাই না, বাট শুটকিটার ক্ষেত্রে একটুখানি ঝাল ঝাল তেল তেল পছন্দ করি। বাট মারা যেহেতু একদমই ঝাল খায় না, তো মারও না আবার শুটকিতেও ঝাল দেয় না, যেটা আমাদের আবার একটুখানি প্রবলেম হয়ে যায়। তো সায়ন্তন আমাকে বললো যে তুমি একটুখানি তেল আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে একটু শুটকিটাকে একটুখানি একটুখানি ঠিকঠাক করো। ও একটু বেরিয়েছে, তো দেখো এইরকম আর কি এখন কালারটা হয়েছে, এরকম টাইপের। তো আমি এটা একটু ঠিকঠাক করি, দেখি আমি কিরকম একটু লাল লাল কালার আনতে পারি কিনা। দেখো তো মনে হচ্ছে একটু ট্রান্সফরমেশন করতে পেরেছি না লাল। অ্যাকচুয়ালি মনে হচ্ছে মা বেগুনটা একটু খুব বেশি দিয়ে দিয়েছে, তার জন্য একটু বেগুন বেগুন লাগছে, বাট ভালোই হবে খেতে অবভিয়াসলি। আজকে আমরা একটা স্পেশাল ডিশ আবার খাচ্ছি, মা বানিয়েছে, যেটাকে আমি মডিফাই করেছি। এটা হচ্ছে শুটকি মাছ। মডিফাই তো আমি করেছি বিকজ বলেছি আমি যে মা তো ঝাল কম খায়, আমি একটু ঝাল টাল দিয়েছি। এটা রেড হয়েছে, রেড রেড। তুমি ডাল খেও না, শুধু মাংস আর শুটকি দিয়ে খাও, ঠিক আছে? কারণ তুমি তো অত ভাত খেতেও পারো না, বেকার এসে করো না, ঠিক আছে? তো চলো আমরা খেতে বসি, কারণ আর ওয়েট করা যাচ্ছে না। আমরা যা তাই কেন 80 টাকা সানগ্লাস খারাপ নাকি? এগুলো তো দোকান 250 টাকা বিক্রি করে, সেটা তো লোকে বুঝবে না। অনেকে আছে যারা বলবে এই 80 টাকা সানগ্লাস পরে চোখ খারাপ হয়ে যাবে, 80 টাকা সানগ্লাস পরে ছি 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 ছি, এরকম সানগ্লাস পরলে মানুষের পাপ হয়, মরে যাবে। আর আমরা টানা পরবো না, জাস্ট খানিকক্ষণ একটুখানি পরবে, তারপর নাটক মারতে তাও খুলে ফেলবে। আমরা খুব রাফ ইউজ করি সানগ্লাস, সানগ্লাস পরি আমরা না, আমরা না সায়ন্তন, আমি খুব একটা সানগ্লাস পরার আমার খুব একটা ওরকম ব্যাপার নেই। টনি হয়েছে আজকে আমাদের সাথে ছাদে, এই যে দুবার দুবার এসেছে, আগে একবার মায়ের সাথে এসেছিল, এখন খুব একটা রোদ নেই গো, সানগ্লাস বোধ লাগবে না, আমি রেখে দেবো পকেটে। এই ও এটা হচ্ছে মুনু, আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। আর এই যে সায়ন্তনা টনি বসে আছে, আর এই দেখো মুনু হাত দিচ্ছে। টনি কিন্তু খুব রাগ, মুনুর সাথে টনির হেভি শত্রুতা আছে। মা দেখলেই ঝাড়বে। হ্যাঁ গুড ইভিনিং সবাইকে। না পেটটা পুরো ধামপুস হয়ে আছে জানো, তোমার ফুসফুস আমি অনেকক্ষণ ধরে শুয়ে আছি, কারণ এই ঠান্ডার মধ্যে উঠতে একদম ইচ্ছে করছে না। আমার ফোন চা করে, হ্যাঁ করছি, চলো তো চলো উঠি, এখন চা ফা করবো। আসলে আজকে তো সায়ন্তন জানো যে ও সানডে করে হাউজিং যায়, বাট অ্যাকচুয়ালি ও বললো যে না ঠিক আছে চলো এই উইকে যাবো না, কারণ আজকে খুব ঠান্ডা আমাদের এখানে, খুবই ঠান্ডা, মানে মারাত্মক লেভেল, মানে বরফ টরফ পড়বে বুঝলি রাত্রিবেলা বারোটার পর। কিন্তু তো বললো যে ঠিক আছে ছাড়ো আজকে আর হাউজিং যাবো না, তো সেই জন্য ঠিক আছে চলো মাই মা। বাহ ময়ের বাস্কেটটা ফেলোনি তো? কবে থেকে বলছি জানো ময়ের বাস্কেটটা ফেলার কথা, এ ফেলছেই না। আমি আজকে বাইরে বার করে রেখেছি, আজকে আমার দুপুরবেলা কতগুলো কাজ করতে হয়েছে জানো, বেসিনে মানে এই বেসিনটাতে অনেক কিছু ধোয়া হয়,
তো সবজির কনা ফোনা গিয়ে মনে হয় পুরো আটকে গেছিল, জল লিক করছিল, সেগুলো বের করে পুরো হারপিক টারপিক দিয়ে পাইপ টাইপ ক্লিন ক্লিন করেছি, দেন বাথরুম পরিষ্কার করা ছিল সেসব করেছি, আজকে অনেকগুলো কাজ বাকি ছিল তো ওগুলো করেছি। আচ্ছা জল তোলা, আমি চাটা এখন বানাই। হ্যাঁ সাহেব বাবাকে দুপুরবেলায় ধূপ দিয়ে দিয়েছিলাম, বিকজ মা বলল যে আজকে একটু মাংস টাংস খাবো, তো মা বলেছিল মাংস টাংস খাওয়ার আগেই দিয়ে দে, তো যাই হোক আগেই দিয়ে দিয়েছি। আচ্ছা আমি এখন জানলাটা বন্ধ করতে হবে, দুপুরবেলা জানলাটা বন্ধ করার সুযোগ পাইনি, আর প্রচুর বাসন কোষণ রয়েছে। তো আমি চাটা বসিয়ে তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি। হ্যাঁ ঘরে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে, ওরে বাবা রে, এই বাচ্চা কাচ্চা কোলে নিয়ে যাওয়া যায়, একটা ধীরে একটা বাচ্চা নিয়ে, ওরে ওরে বাবা রে, চলো আমরা একটু ওই ঘরে যাচ্ছি, আজকে একটু ওই ঘরে গিয়ে চাটা খাবো। আর এই বাচ্চাটাকে দেখো তোমরা, কি দোষী বাচ্চা, কি দোষী বাচ্চা, দেখো কিরকম দোষী বাচ্চা দেখেছো, কিরকম দোষী বাচ্চা, চল না কান্নাকাটি করছে আবার, ঘরে গিয়ে কি হবে, এখন বসবো আমি খাটে, ও আমাকে জ্বালাবে টালাবে কিছু একটা করবে আর কি, তাকিয়েছে দেখো, তোর সাথে তেমন কেউ খেলবে না, এখন খেলবো না, তো খেললাম তো দুপুর বেলা ছাদে গেলাম, আমি তো কিছু বলিনি, চুপ থাক, আমি যদি বেরিয়েছি ভুলু উঠে এসছে নিচ থেকে, আমি চাই আরে দেখ আমরা কোনো আলম, আমার এখনো হয়নি খাওয়া, আমার এখন স্নানই হয়নি, তার ঘুরু ঘুরু করছে, আমি যদি যা আমি খেয়ে নিই তারপর দেবো, তা খেয়ে দিয়েছি, আমরা রাত 10টার সময় একটুখানি ও বাড়ি যাচ্ছি, এতক্ষণ ওই ঘরে বসে বসে আমরা গল্প করছিলাম, শান্তনুর বাবার সাথে গল্প করছিল, আমি ওর মায়ের সাথে গল্প করছিলাম, আর তোমরা দেখবো আমি কটা জামা পড়েছি, দেখাবো সবাইকে, কেন এই দেখো এইটা একটা, এইটা একটা, দুটো, আচ্ছা এর ভেতরে একটা সোয়েটার আছে, ওকে তিনটে, তার ভেতরে একটা জামা আছে, চারটে, ধরো কারণ আমাদের এখানে কাশ্মীর হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি একটু বাড়ি বলছি না, রাত 12টার পর এখানে কিন্তু বরফ পড়বে, ফুল কাশ্মীর হয়ে গেছে, ফুল কাশ্মীর, বিভৎস ঠান্ডা, পায়ে মোজা পরেছি আর দুটো প্যান্ট পরেছি, আমরা এখন বেরোচ্ছি, টনি যা জ্বালান জ্বালাবে না মাকে, তোমরা বিশ্বাস করতে পারবে না, রোজ আমরা রাত্রিবেলা ফিরি আর মা বলে দেখ একটা কুকুর পুষেছে জ্বালিয়ে পুড়িয়ে খায়, আর তার মধ্যে ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা এখন ঠান্ডার মধ্যে টনিকে নিয়ে যাওয়া পসিবল, একটা কাজ করো মাকে দুটো বোতল দিয়ে যাও, বলো যে এই দুটো বোতল ভরে রাখো, কালকে পূজা করবো, আচ্ছা চল আমরা বেরোই, হ্যাঁ আর কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে, আমরা এইমাত্র বাড়িতে ফিরলাম, আর আমাদের দেখে দেখো টনিকে দেখবে, দেখো কেন কেন নিজে নিজে খাই তো, আমি তো খুব ভালো ছেলে হয়েছি,
মা ওকে নিয়ে একটুখানি বেরিয়েছিল, তারপরে সে আমাদের গলা শুনে নাকি প্রচন্ড চেঁচামেচি করছে, দেন তারপরে সায়ন্তন একটুখানি ঘুরিয়ে নিয়ে এলো, দিয়ে এখন আবার হাফ হাফ করে খাচ্ছে, একবার হাউ হাউ করে, মানে খিদে পেয়েছে অনেকক্ষণ, কিন্তু যেহেতু আমরা নেই ওই জন্য খাবে না। আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, বিশ্বাস করো, মানে আমি তো 3-4 পড়ে গেছিলাম, স্টিল আমার এখন কপালটা একটু যন্ত্রণা করছে, তার কারণ হচ্ছে মানে কি বলবো ইসে হয়েছে, কপালটা যন্ত্রণা করছে, কারণ কপাল এখানে দুটো হাওয়া আসে তো, লাগে তো একটুখানি হাওয়া, তো তাই জন্য আমি অলরেডি চিকেনটা গরম বসিয়ে দিয়েছি, ভাত দেখবে, ভীষণ ঠান্ডা পড়েছে আজকে, মানে মরে যাওয়ার মতো ঠান্ডা আর কি। কেন 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 টনিক খেলে তারপর তুমি ওকে ইসটা করে দিও, বুঝলে, হাতটা ধুয়ে দিও, আমি বিছানাটা একটুখানি ঝেড়ে নিই, তারপর খেতে বসবো। ঠান্ডাতে না আমার মুখটুক আরো সাদা সাদা লাগছে, দেখো পুরো মানে এত ঠান্ডা পড়েছে। আমরা ভালো করে এখন গরম জল দিয়ে হাত পা ধুলাম, দেন আমরা এখন খেতে বসবো। একদম চিকেনটা ভালো করে একদম মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি, মানে এত ঠান্ডা যে কিছু করার নেই। আর আমি একদম একদম গরম জল করে নিয়েছি আজকে আমার জন্য, তাহলে পরে না আর খাওয়া হয় না, এত ঠান্ডা জল থাকে যে ইচ্ছে করে না যে আবার খাই, তো এই জন্য। আর এই যে একটা মিষ্টি, এটা মা দিয়েছে, একটাই এনেছি, মা দুটো দেবে বলছিল, মানে এটা প্রচন্ড মিষ্টি, একদম চিনির গোলার কাইন্ড অফ, তো সেই জন্য মনে হচ্ছে কতক্ষণে খেয়ে দিয়ে গিয়ে এখন শোবো, আর পারা যাচ্ছে না। ও বাড়িতে গেলাম, ও বাড়িতে আমরা তো গেছি বেশ অনেক দেরি করে, মানে ও বাড়িতে আমাদের যেতে যেতেই মোটামুটি কটা বাজলো, 10:30 বেজে গেছে, তো ওই জন্য আজকে আমরা ও বাড়ি থেকে একটু দেরি করে এসেছি, বেরোতে বেরোতে মোটামুটি 11:10 হয়ে গেছিলো, বেরোলাম এখানে এলাম 11:30, ওই জন্যই মা আর কি টনিকে নিয়ে বেরিয়েছিল, আর তার মধ্যে টনি প্রচণ্ড ঝামেলা শুরু করে দিয়েছিল নিয়ে যাওয়ার জন্য, তো ওই জন্য। সায়ন্তন, আর তোমাকে দুটো আলু দেবো না 3টে? এই আলু দুটো দেবো না 3টে? দুটো দুটো খেলো আলু ঝোল রয়ে গেছে, থাক কালকে হয়ে যাবে, ঝোলই নেই কালকে আমার, খুব একটা মানে কালকে আমার একদম রান্না নেই, বুঝেছো, কালকে দেখি একটুখানি আলু পটল দিয়ে যদি কিছু করা যায়, বিকজ পটলটা অনেকদিন ধরে রয়ে গেছে। কারণ ইসে কি বলে মা আজকে ইলিশ মাছ বানিয়ে দিয়েছে, আর আজকে ডাল আর বেগুন ভাজা যেটা করেছিলাম ওটা রয়ে গেছে, তো কালকে দেখি যদি একটুখানি আলু পটলের একটু তরকারি রাতের জন্য করে রাখা যায়। এবং মাংস দেখো বেশ খানিকটা আমার আলু ঝোল অনেকটা দিয়ে রয়ে গেছে, এটা কালকে রাত্রিবেলা হয়ে যাবে। দেখো তো আর কিছু লাগবে কি না, আমরা কাশ্মীরে আছি জানো তো, বিশ্বাস করো এখন ঘরের মধ্যে আছি বলে আমি এমনি পড়ে আছি, আমি খুব একটা ঘরে নাই, খাওয়া দাওয়ার সময় খুব একটা বেশি কিছু পড়ে খেতে পারি না, বাট বাইরে সত্যি খুব ঠান্ডা রয়েছে, খুবই ঠান্ডা পড়েছে, যারা বারাসাতে এই দিকটায় থাকো তারা আই থিঙ্ক জানবে, বিশাল ঠান্ডা।
রান্না করেছে। আমি আজকে প্রথম মানে এই সিজনে মানে এই বছরে ঠান্ডার আমি আজকে প্রথম হচ্ছে গরম জলে মুখ ধুচ্ছি। আর আজকে আমি ঘুম থেকে মানে উঠেছি যখন সন্ধ্যেবেলার তখনও মুখ ধুইনি, মানে আজকে জলটা এত ঠান্ডা যে সত্যি আজকে মুখ ধোয়া যাচ্ছে না। কিন্তু রাত্রিবেলাতে একটুখানি মুখটা ভালো করে একটু ফেস ওয়াশ করে ক্রিম না মাখলে তো হবেই না, তো সেই জন্য হয়ে গেছে ধোয়া, একটুখানি ক্রিম ক্রিম মাখবো, তো যাই ঘরে যাই। ভীষণ ঠান্ডা আজকে, আমি আর ইসেও করিনি, আজকে আমি বাসনও মাজিনি। তাও গত দু তিন দিন ধরে আমি মেজে রাখছিলাম, কিন্তু আজকে এই ঠান্ডায় বললাম না থাক কালকে করবো। কালকে এমনিও রান্না বান্নার কোনো ঝামেলা নেই, যেহেতু আমার ভালো লাগছে না থাক কালকেই করবো। আর সায়ন্তন সায়ন্তনকে দেখো ঠান্ডার মধ্যে বেচারা কিসব কাজকর্ম করছিল। আমি বললাম ওই ঘরে গিয়ে খাটে বসে করো, বললো যে না না এখানেই করি। ওকেও থাকতে হবে এই ঘরে, তো আমি একটুখানি কম্বল দিয়ে ঢেকে ঢুকে শুয়ে মানে শুয়ে থাকবো, ঘুমাবো না। ওকে দাদা সাথে আমি ঘুমাই না, মানে যদি না বাই চান্স ঘুমিয়ে পড়ি সেটা অন্য কথা। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আর কথা বলার মতো পজিশন নিয়ে ভীষণ ঠান্ডা পড়েছে। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে ঠান্ডার মধ্যে কার কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কি ব্যাপার, তোমরা কেমন করে ঠান্ডাটা এনজয় করছো, তোমাদের ওখানে কেমন কেমন ঠান্ডা পড়েছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যে আমার চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করো অনেক অনেক করে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।